सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस E7 चैनेले आपनाके स्वागतम। चले एलाम आरेकटी असम्भव मजार पायेश रेसिपी निये। आमार आजकेर रेसिपी डिमेर सुस्वादु पायेश। ईद स्पेशल ए पायेशटी खेते खुबी टेस्टी हय। आज आमी किभाबे ए रेसिपिटी तैरी करेछि, एते की की उपकरण एड करलाम ता देखते होले आमार रेसिपिटी शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि आमार आजकेर ए रेसिपिटी आपनादेर खुबी पछन्द होबे। चलुन भिवार्स कथा ना बाड़िये रेसिपिटी शुरू करे नि। डिमेर पायस तैरिर जोन्नो আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমগুলো মাঝারি সাইজের ডিম ছিল। ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে পায়েস তৈরির জন্য ডিমগুলোকে রেডি করে নিচ্ছি। একটি মিক্সিং বোল নিয়েছি, তার মাঝে প্রথমেই দুটো ডিমকে অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স এই রেসিপিটি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, আমি কিভাবে তৈরি করলাম তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ডিম দুটোকে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভিউয়ার্স ডিমের পায়েস তৈরির জন্য প্রথমে ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে, তাহলে খুবই টেস্টি হয় এটি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা অ্যাড করার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে। খুব ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে, তারপর রেসিপিটি শুরু করছি। দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণ এবং চিনি মিক্সড হয়ে যায়, দানা না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। চুলো এসে গেলাম, একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এটি কুকিং অয়েল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ঘি দিয়ে তৈরি করে নিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘিয়ের মাঝে প্রথমে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা। দিচ্ছি দারুচিনি 1 পিচ, এলাচ 2 পিচ। এলাচগুলোকে এভাবে মাছ থেকে ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভার ছড়িয়ে পড়ে। আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। এলাচ এবং দারুচিনিগুলোকে ভালো করে কিছুক্ষণ ঘিয়ের মাঝে ফ্রাই করে নিচ্ছি, জাস্ট 2-3 মিনিট। আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডিম দুটোকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ঘিয়ের মাঝে। ডিমগুলোকে প্যানের মাঝে অ্যাড করে দেওয়ার পর জাস্ট 1 মিনিট অপেক্ষা করেছি। তারপর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বা ডিমগুলোকে ঝুরি করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি। কারা এভাবে তৈরি করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সুন্দরভাবে এভাবে ঝুরি করে নিতে হবে। এভাবে একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেঙে নিতে হবে ছোট ছোট সাইজ দিয়ে, এবং অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না পড়ে। চুলোর তাপ এ পর্যায়ে রেখেছি মিডিয়াম লোতে। ভিউয়ার্স এভাবে রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই মজার হয়। আসন্ন এই ঈদে এভাবে রেসিপিটি তৈরি করে
পরিবেশন করুন পরিবারের সকলকে। এভাবে তৈরি করে নিলে আমার বিশ্বাস সকলে খুবই পছন্দ করবে। ডিমগুলো ফ্রাই হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি, এরকম কালার হয়েছিল, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, একটু লালচে কালার করে ফ্রাই করে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে সেই একই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি। আমি এখানে নর্মাল পানি অ্যাড করেছি হাফ লিটার। পানিটা সামান্য একটু গরম করে নিচ্ছি, জাস্ট 1 মিনিট নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। তারপর এর মাঝে অন্য উপকরণ অ্যাড করে নিব। দেখতে থাকুন আমার রেসিপিটি শেষ পর্যন্ত। পানিটা সামান্য কুসুম গরম হয়ে এলে এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক। আমি আজ এই রেসিপিটি পাউডার মিল্ক দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড মিল্কও অ্যাড করে নিতে পারেন রেসিপির মাঝে। দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পানির সঙ্গে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কুক করে নিচ্ছি, জাস্ট 3-4 মিনিট। 3-4 মিনিট কুক করার পর দিয়ে দিচ্ছি এতে 2 টেবিল চামচ নারকেল কুচি। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে নারকেল কুচি অ্যাড করে ডিমের এই পায়েস তৈরি করে নিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। নারকেল কুচিগুলো দেওয়ার পর আরও জাস্ট 3-4 মিনিট নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। তারপর এরই মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ থেকেও সামান্য একটু বেশি পরিমাণ চিনি অ্যাড করেছি। যেহেতু আমি ডিমের মাঝেও চিনি অ্যাড করেছিলাম, তাই এ পর্যায়ে চিনিটি একটু কমিয়ে দিলাম। তবে যারা মিষ্টি জিনিসে একটু কড়া মিষ্টি ভালোবাসেন, তারা চিনিটি আর একটু বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি আরও প্রায় 2-3 মিনিট। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অ্যাড করে পায়েস তৈরি করে নিলে এর স্বাদ খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। তাই পর্যায়ে চেষ্টা করবেন সামান্য পরিমাণ ঘি অ্যাড করে নিতে। ঘিটা দেওয়া কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করে নেওয়ার পর দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর কিছুক্ষণ কুক করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি উঠিয়ে নেওয়া সেই ডিম। ভিউয়ার্স, এভাবে যারা রেসিপিটি তৈরি করেছেন তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। যারা এভাবে তৈরি করেননি তারা আমার আজকের রেসিপি ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। ডিমটা দেওয়ার পর নেড়ে চেড়ে আরও প্রায় 3 মিনিট কুক করে নিলাম। চুলোর তাপ এ পর্যায়ে লোতে নিয়ে গিয়েছি এবং দেখে নিচ্ছি ঘনত্বটা কেমন হলো। আমি আরও একটু ঘন করে নিব পায়েসটাকে। এভাবে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি আরও কিছুক্ষণ। পায়েসটা আমার রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চুলো থেকে নামিয়ে নিলাম একটি সার্ভিং ডিশে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন সহজ ও উপকারী রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। এবারের এই ঈদে টেস্টি এই পায়েস রেসিপিটি থাকলে সবাই খুবই ভালোবাসবে। ছোট বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে বলে আমার বিশ্বাস। তাই আসন্ন ঈদে এই রেসিপিটি তৈরি করে পরিবারের সকলকে পরিবেশন করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে যাবেন না, আর রেসিপিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।